90 দশকের শৈশব যা আজকের ডিজিটাল যুগের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। তখনকার দিনে স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তার মানে এই নয় যে সেই শৈশব একঘেয়ে ছিল। বরং সেই দিনগুলো ছিল জীবনের সোনালী অধ্যায়, যেখানে ছিল অনেক আনন্দ, মজা আর স্মৃতির ভাণ্ডার। ঈদের সময় এখনকার মতো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করে সবাই শুভেচ্ছা জানাতো না। তখনকার দিনে ঈদ কার্ড ছিল প্রধান মাধ্যম। পাড়ায় পাড়ায় গড়ে উঠত ঈদ কার্ডের স্টল, যেখানে 2 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত দামের ঈদ কার্ড পাওয়া যেত। তখনকার দিনগুলোতে বন্ধু বান্ধব, ভাই বোন, এমনকি বাবা মায়ের জন্য সবাই কার্ড কিনত, যা হাতে লিখে শুভেচ্ছা জানাতে ব্যবহৃত হতো। সেই সময়ের শুভেচ্ছার আবেগ আর আন্তরিকতা আজকের ডিজিটাল বার্তার চেয়ে কোনো অংশেই কম ছিল না। বর্তমান সময়ে পাবজি বা ফ্রি ফায়ার রয়েছে, তেমনি 90 দশকে ছিল মোস্তফা গেম। তখনকার দিনে পাড়ার গেম স্টেশনে কয়েন ঢুকে এই গেম খেলা হতো। অনেকেই স্কুল ফাঁকি দিয়ে এই গেম খেলতে যেত, ফলে মা বাবার বকুনি খাওয়া ছিল নিত্যদিনের ঘটনা। বিকেল হলে ছেলেরা মাঠে ক্রিকেট খেলতে যেত আর মেয়েরা কানামাছি মৌচি খেলত। সন্ধ্যার আজানের সাথে সাথে সবাইকে বাড়ি ফিরতে হতো, এটা ছিল সবার কাছে এক অলিখিত নিয়ম। সেই সময় 25 টাকায় পাওয়া যেত নাবিস্কো লজেন্স আর 1 টাকায় পাওয়া যেত পাইপ আইসক্রিম। আজকের মতো নানা ফ্লেভারের আইসক্রিম না থাকলেও সেই সাধারণ খাবারগুলো আমাদের শৈশবের মিষ্টি স্মৃতিতে ভরপুর ছিল। সেই সময় টিভিতে ছিল মাত্র একটি চ্যানেল, বিটিভি। আলিফ লায়লা, ম্যাকগাইভার, মিনা কার্টুন ছিল তখনকার বিনোদনের প্রধান মাধ্যম। এই চ্যানেলের মাধ্যমেই বাকের ভাইয়ের সাথে প্রথম পরিচয়। ইউটিউব বা স্পটিফাই না থাকায় গানের জন্য সবাই অপেক্ষা করত MP3 প্লেয়ার বা FM রেডিওতে। এই বিনোদন মাধ্যমগুলোই ছিল তখনকার শৈশবের অবিচ্ছেদ্য অংশ। আজকের দিনগুলোতে কারেন্ট গেলে সবাই বিরক্ত হয়, কিন্তু 90 দশকের ছেলেমেয়েরা অপেক্ষা করত কখন কারেন্ট যাবে, কারণ কারেন্ট গেলে আর পড়তে বসতে হতো না। তখনকার দিনগুলোতে কারেন্ট গেলে সবাই একত্রিত হয়ে নানা রকম খেলা খেলত, যা আজকের দিনে খুবই কম দেখা যায়। অত্যাধুনিক প্রযুক্তি না থাকলেও 90-এর শৈশবের দিনগুলো ছিল সত্যিকারের সোনালী দিন। সেই সময়গুলো আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত ছিল, যা কখনো ভোলার নয়। সুলতানা, আরটিভি।